ভাই জান, আজকে তোমার মিটার বোর্ডের লাইট সম্বন্ধে আমি কিছু বলবো। ওকে, মিটার বোর্ডের লাইটটা দেখো, এই তালা লক চিহ্ন বাতিটা চিহ্ন দেখতে পাচ্ছ? এই বাতি আর এই হলুদ বাতি, পেট্রোল গাড়ির ক্ষেত্রে এই দুটো বাতির খুব গণ্ডগোল হয়। কি গাড়ির ক্ষেত্রে? পেট্রোল গাড়ির ক্ষেত্রে। যদি বলো ভাইজান কীরকম গাড়ি, সময় সময় দু এক সময় যেসব গাড়িগুলো ইসিউর গণ্ডগোল হয় মেন মাথায়, তখন হচ্ছে এই দু আপনার হচ্ছে এই তালা চিহ্ন লক আর হচ্ছে এই ইউরুটুর বাতি, এটা তিনটে কারণে হয়। এক রিলে থাকে, ফিউজ থাকে, আর হচ্ছে ইসিউর গণ্ডগোল থাকলে, আবার হচ্ছে তোমার তারের লাইনের জায়গায় সালফার আসলে এটা হয়। বোঝা গেল? তো যত রীতি এই দুটো ইম্পর্টেন্ট বাতি, এই দুটো বাতি যদি না আসে, এই দুটো বাতি যদি না আসে তোমার গাড়ি স্টার্ট হবে না। একটা জিনিস মাথায় রাখবা, গাড়ি যখনই রাস্তায় দাঁড়াবে পেট্রোল গাড়ি, আগে এই হলুদ বাতি আর এই হচ্ছে চাবি লকের বাতি, এই দুটো আগে ফলো করতে। ওকে।